তো বন্ধুরা, এবার ভারত বাংলাদেশের বিরুদ্ধে এমন একটি কঠোর পদক্ষেপ নিয়েছে যা এবার রীতিমতো বাংলাদেশের সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে। এবং ভারতের যেসব লোকজন এতদিন ধরে ভাবছিলেন যে বাংলাদেশের নতুন সরকার হিন্দুদের ওপরে হওয়া অত্যাচারকে তো থামাতে পারছে না, বরং উল্টে ভারতকে হুমকি দিচ্ছে, এরপরেও ভারত সরকার কেন বাংলাদেশকে কোনো কঠোর জবাব দিচ্ছে না, তাহলে তাদেরকে বলে দিই যে ভারত সঠিক সময়ের জন্য আসলে অপেক্ষা করছিল। আর যখন ভারতের ধৈর্যের সীমা অতিক্রম হতে লাগলো, তখন ভারত প্রথমবারের জন্য বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের ভিত্তিতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করার জন্য যে পাইপলাইন বসানো হচ্ছিল তা ভারত সরকার হঠাৎই স্থগিত করে দিয়েছে। আর এটি বাংলাদেশের জন্য অত্যন্ত শকিং একটি খবর। কেন শকিং খবর তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর ভারতের পক্ষ থেকে এটি একটি এমন প্রকল্প ছিল যেটা থেকে বাংলাদেশের অনেক লাভ হতো, এবং বাংলাদেশের নতুন সরকারও চাইছিল না যে এই ধরনের প্রকল্পগুলি ভারতের পক্ষ থেকে বন্ধ হয়ে যাক। যেদিকে বাংলাদেশের নতুন সরকার সেসব ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় যেখানে ভারতের কিছুটা লাভ হয়। তো চলুন পুরো ভিডিওটা আমরা বিস্তারপূর্বক জেনে নিই। বন্ধুরা, ভিডিওতে আগে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত। এই পর্যন্ত তো আপনারা জানলেন যে ভারতের পক্ষ থেকে হঠাৎ করে পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ হঠাৎ করেই শকড হয়ে গেছে, কারণ এটি একটি এমন পাইপলাইন ছিল যা ভবিষ্যতে বাংলাদেশকে ডিজেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করার জন্য আর কোনো দেশের সামনে হাত পাততে হবে না। বরং ভারত এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে সর্বনিম্ন দামে ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম তেল সরবরাহ করত। আর বর্তমান সময়ে ডিজেল এবং পেট্রোল আর অন্যান্য ফুয়েলের চাহিদা কতটা বেশি তা তো আপনারা সবাই জানেন। আর বাংলাদেশও এই ঘটনাটি জানার পর বেশ বড় জোরে ধাক্কা খেয়েছে, কারণ তাদেরও ভালোভাবেই জানা আছে যে তাদের মানুষদের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্টের জন্যই ভারত এবার বাংলাদেশের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর এটিও এখন স্পষ্ট যে যদি ভবিষ্যতে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ নেয়, তাহলে ভারতের পক্ষ থেকে আরও কঠোর জবাব আসবে। কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই তাদের পক্ষ থেকে বেশ কিছু ভারত বিরোধী সিদ্ধান্তগুলি সামনে আসছে। এমনকি আমরা এটিও দেখতে পাই যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। যেমন বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দাও, নইলে ভারতের জন্য ভালো হবে না। আবার কেউ কেউ বলছে যে ভারত বাংলাদেশে যে প্রকল্প চালাচ্ছে তা তারা বন্ধ করে দেবে। আর হিন্দুদের ওপরে যে হামলা হচ্ছে তার কথা তো আলাদাই। কিন্তু এদিকে ভারতীয় জনগণ ভাবছিল যে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না, এবং কেন তারা ভারতকে বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে কোনো দোষ ছাড়াও। কেন ভারত সরকার তাদেরকে কঠোর জবাব দিচ্ছে না। কিন্তু এবার অবশেষে ভারতের পক্ষ থেকে প্রথমবারেই এমন একটি জবাব দেওয়া হয়েছে যেটি স্ট্রং একটি জবাব। আসলে কয়েক বছর আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল যেখানে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত পাইপলাইন বসিয়ে তার মাধ্যমে ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম তেল সরবরাহ করার কথা ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়ে গিয়েছিল এবং এর মোট দৈর্ঘ্য ছিল 131 কিলোমিটার, যেখানে এই পাইপলাইন ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে একটি তেল ডিপোতে পৌঁছাত। এই পাইপলাইন থেকে সবথেকে বেশি লাভ হতো বাংলাদেশের, কারণ এর মাধ্যমে বাংলাদেশের পরিবহন খরচও বাঁচত এবং তাছাড়াও ভারত থেকে প্রায় অর্ধেক দামে ডিজেল পেত বাংলাদেশ। এছাড়াও উভয় দেশের মধ্যে পরিবহনের সময় যে স্মাগল হওয়ার ঝুঁকি ছিল সেটাও কমত। অর্থাৎ পুরোপুরিভাবে মিলিয়ে দেখলে এটি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত উপকারী একটি পাইপলাইন হতে যাচ্ছিল। কিন্তু আপাতত ভারত এই পাইপলাইন প্রকল্পটি স্থগিত করে দিয়েছে এবং এর কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, এই ঘটনাটি শুনলে খুব ছোটোখাটো খবর মনে হতে পারে, তবে বাংলাদেশের নতুন সরকার এতে অনেক বড় একটি শক খেয়েছে। কারণ বাংলাদেশের ডিজেলের এত বেশি প্রয়োজন যে তারা ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে তা নিতে পারবে না, কারণ বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরি ডিজেলের মাধ্যমেই পরিচালিত হয়। যদিও এদিকে চীন ও আমেরিকা অর্থনৈতিক সাহায্য দিতে পারে, তবে ডিজেল ও পেট্রোল তারা ভারত থেকে না নিয়ে পারবে না, কারণ চীনের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ভারতের চেয়ে অনেক বেশি। আর যদি বাংলাদেশ চিন্তা করে যে তারা চীন থেকে ডিজেল কিনবে, তাহলে পরিবহন খরচ এতটাই বেশি হবে যে তাদের ইকোনমি সিস্টেম প্রথম দিন থেকেই ডিক্লাইন হতে শুরু হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভারতই একমাত্র এমন একটি দেশ যা সবথেকে সস্তা দামে অন্যান্য দেশগুলিতে ডিজেল রপ্তানি করে। এই কারণেই আজকের দিনে বিশ্বের সব ইউরোপীয় দেশগুলি ভারত থেকে ডিজেল আমদানি করছে, এবং গত কয়েক বছরে ভারতের এক্সপোর্ট এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটি বিশ্বের বড় বড় দেশগুলিকেও পেছনে ফেলে দিয়েছে।
আর আপনি যদি ইতিহাস ঘাঁটেন তাহলে মালদ্বীপ যখন তুরস্ক থেকে খাদ্যদ্রব্য আমদানি করতে শুরু করে তখন খুব কম সময়ের মধ্যেই তাদের হাত ফাঁকা হয়ে যায় এবং তারা আবারও ভারতের কাছে ফিরে আসে। আর আপনারা সবাই জানেন যে খাদ্যদ্রব্য যেমন ডাল, গম, চাল এইসবের জন্য বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের ওপরে নির্ভরশীল। আর খাদ্যশস্যের ক্ষেত্রে ভারত বিশ্বের সবথেকে বড় রপ্তানিকারক, তাই ভারতের চেয়ে সস্তা দামে খাদ্যশস্য এবং সবজি অন্য কোনো দেশ থেকে পাওয়া সম্ভবই নয়। সুতরাং এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয়? আর বাংলাদেশের সঙ্গে যে পাইপলাইন প্রকল্পটি রয়েছে তা কি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া উচিত নাকি আবার চালু করা উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে। ধন্যবাদ।